নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা কেক রেসিপি, একদম ইউনিক একটা কেক, খেতে ভীষণ সুন্দর হয় এটা। তো চলো রেসিপিটা দেখতে দেখো, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করবো সামান্য উপকরণ দিয়ে। বানানোর জন্য মিক্সার জারে দিয়ে দেবো হচ্ছে 2 বাটি কিন্তু সুজি। ওই ব্যাটারি 1/2 বাটি দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো ফ্রেশ নারকেল। আপনারা চাইলে নারকেল কুড়িয়েও দিতে পারেন, আবার কিন্তু ওই নারকেলের যেটা শুকনো নারকেল বাজার থেকে কিনতে প্যাকেট পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এবার এটা বন্ধ করে এটা ভালোভাবে কিন্তু ওই 2-3 বার ঘুরিয়ে নিলে কিন্তু এটা দারুণ হবে। দেখুন ঠিক এইভাবে কিন্তু এটা করা লাগবে। আর সুজিটা যে আছে একদম যে মিহিগুলো ওরকম না, একটু আধ ভাঙা করে নিতে লাগবে। এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, তাহলে কিন্তু মিষ্টিতে নুন দিলে পরে টেস্টটা খুব সুন্দর আসে। এরপর দিয়ে দেবো এই 1 চামচ পুরোপুরি ঠিক না, আপনারাই দেখুন, 1 চামচের অল্প একটু কম আছে। দিয়ে দেবো বেকিং পাউডার, যতটা বেকিং পাউডার তার কিন্তু অর্ধেক দেখুন আপনারা বেকিং সোডা। বন্ধুরা এটা কিন্তু খুব ভালো করে এবার মেশানো লাগবে। এরপর অল্প অল্প এটা কিন্তু জল মেশানো লাগবে। খুব ভালো করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে। এটা খুব ভালো করে ফেটানোর পরে এই জায়গায় দিয়ে দেবো লেবু রস। আপনারা চাইলে কিন্তু টক দই এই জায়গায় দিতে পারেন, তাতেও হবে। 2 চামচের মতো দিয়ে দেবো লেবু রস। লেবু রসের সাথে এটা খুব ভালো করে মেশানো লাগবে। লেবু রস দেওয়ার পরে পরে দিয়ে দেবে 1 চামচের ছোট চামচের 1 চামচ কিন্তু তেল। এটা কিন্তু ফেটানো আমার একেবারেই কমপ্লিট, এটা আবার সাইডে রাখবো। যেই বাটিটাতে বেক করা লাগবে সেই বাটিতে একটু দিয়ে দেবো তেল অল্প পরিমাণ। পুরো বাটিটাই কিন্তু ভালোভাবে ব্রাশ করা লাগবে। এটা কিন্তু চারদিকটা খুব ভালো করে তেলটা ব্রাশ করা লাগবে। এরপর এর উপরে ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু এইভাবে একটু ঝাঁকিয়ে নেওয়া লাগবে যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে আসে। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এরকম একটা স্টান। স্টান দেওয়ার পর কিন্তু কেকের ব্যাটারের যে বাটিটা আছে এইভাবে মাছ বরাবর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে এটা কিন্তু বেক করতে লাগবে। বেক করতে বেশি সময় লাগবে না, 15 মিনিট করলেই কিন্তু এটা হবে। প্রথমে ঢাকনাটা দিয়ে ভালো হচ্ছে না, তাই বড় ঢাকনা দিয়ে এটা কভার করে দিলাম। বন্ধুরা ফিরে আসলাম কিন্তু 15 মিনিট পর, আমরা ঢাকনাটা খুলছি। ঢাকনাটা খোলার পর এরকম একটা কাঠি দিয়ে চেক করব। দেখুন কাঠিটা একেবারে পরিষ্কার বেরিয়ে আসছে, তার মানে এটা একেবারে রেডি। এটা আবার নামিয়ে নেব। এটা খুব ভালো করে কিন্তু ঠান্ডা করা লাগবে, তবেই কিন্তু এটা এর থেকে মানে টিফিন বক্স থেকে এটা কিন্তু বের করা লাগবে। অবশ্যই ভালো করে ঠান্ডা করা লাগবে, একটু ঝাঁকিয়ে নিলে খুব সুন্দরভাবে দেখবেন পড়বে। আর অবশ্যই কিন্তু এটাকে ঠান্ডা করা লাগবে, তবেই খুব সুন্দরভাবে কিন্তু এটা এইভাবে ডিমোল্ড হবে। দেখুন আপনারা কতটা সুন্দর হয় এটা। বন্ধুরা আমার কেকটা কিন্তু একেবারেই রেডি। এর উপরে একটু দিয়ে দেবো নারকেল গ্রেট করে, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে যদি এই গ্রেট করে দেওয়া যায় নারকেলটা দেখতে কিন্তু ভালো হবে। অল্প একটু নারকেল গ্রেট করার পরে দিয়ে দেবো একটু চেরি গ্রেট করে। এটা কিন্তু নাও দিতে পারেন, মানে হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে দেবেন। আর আপনাদের ড্রাই ফ্রুট যেটা পছন্দ সেটাও কিন্তু দিলে বেশ ভালোই লাগবে। আমার কেকটা কিন্তু একেবারেই রেডি। আপনারাই দেখুন কত সহজে তৈরি করা যায় ময়দা বা আটা ছাড়াই, দেখতে যতটা লোভনীয় খেতেও হয় ভীষণ সুন্দর।
বন্ধুরা আপনারাই দেখুন এটা কত সহজে তৈরি করা যায়, আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। প্লিজ প্লিজ আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।